যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে হরিশপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার আয়োজনে ফান্ড রাইজিং ও ডিনারের আয়োজন করা হয়। সন্দীপে একটি বৃদ্ধাশ্রম করার উদ্দেশ্যে তাদের এই ফান্ড রাইজিং এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত ফান্ড রাইজিং অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় ও সংগঠনের সভাপতি সিরাজউদ্দৌলা সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও নিউ ইয়র্ক বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি হাজি আবুল হাশেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি মোস্তফা, আবুল হাসান মহিউদ্দিন, আয়োজন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তফা সহ আরো অনেকে। এই সময় যুক্তরাষ্ট্রে বসবাসরত সন্দীপের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই ফান্ডরাইজিং এ সন্দীপের প্রবাসী বাংলাদেশিরা যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছেন বৃদ্ধাশ্রম করার জন্য।